শাসক দলের প্রধান এবং ঠিকাদার ক্ষমতার অপব্যবহার করে মিছিল মিয়া নামের এক দুর্বল ব্যক্তির জায়গা দখল করেছে বলে অভিযোগ। সোনামুড়া বক্সনগর সড়ক থেকে এনসিনগর গ্রামে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল দশায় ছিল। খবর প্রকাশের পর রাস্তাটি সংস্কারের কাজ হয়, কিন্তু অবাক করার বিষয় হলো এ রাস্তাটির প্রায় 30 মিটার ধরে রাস্তার এক পাশে এনসিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অপরদিকে হতদরিদ্র মিছিল মিয়ার জায়গা। পুজোর আগে রাস্তাটি সংস্কার করতে গিয়ে পুরাতন রাস্তা বাদ দিয়ে প্রধানের জায়গা বাঁচাতে অসহায় মিছিল মিয়ার জায়গা দিয়ে রাস্তা নির্মাণ করে বলে অভিযোগ। অসহায় মিছিল মিয়া বাধা প্রদান করলেও প্রধান এবং ঠিকাদার মিলে ক্ষমতা দেখিয়ে মিছিল মিয়ার জায়গা দিয়েই রাস্তা নির্মাণ করে। এ নিয়ে সোনামুড়া থানায় অভিযোগ করে ঘটনাস্থলে পুলিশও যায়, কিন্তু প্রধানের বিরুদ্ধে অভিযোগ ওঠায় চুপ পুলিশ। অসহায় মিছিল মিয়া বলে, আমি আগেও জায়গা দিয়েছি, কিন্তু নতুন করে পুরাতন জায়গা দিয়ে রাস্তা নির্মাণ না করে আবারও আমার জায়গা দখল করেছে, অথচ উল্টো দিকে প্রধানের জায়গা। উনি এক হাতও ছাড়ছে না, বরং আগে যা দিয়েছিল তাও দখল করে নিয়েছে। রাস্তার আগে ওইখানে ছিল, রাস্তার আগে ওইদিকে ছিল। রাস্তা করতে আছে এনসিনগর যে রাস্তা, এই রাস্তার জায়গা তো আগে যে রাস্তা ছিল, রাস্তার সাইডা খুব দিকে সাইডা পশ্চিম দিকে আমার জায়গার, আমার নাম মিছিল মিয়া, আমার জায়গার 3 ফুট ঠেকছে খুব দিকে আমার যে পঞ্চায়েতের প্রধান মহিলা প্রধান আমি নেশা, ওই জায়গায় 3 ফুট বাদ দেখিয়ে আমার জায়গায় 3 ফুট ঠেলছে। আগে রাস্তার আগে ওইদিকে আসলো, হ্যাঁ আগে রাস্তার ওই ওইদিকে আসবে। এরপর আমি কম বেশি দেওয়ার পরে 4-5 দিন তারা বন্ধ রাখছে, বন্ধ রাখার পরে এরপরে দিয়া মহিলা প্রধান সহ কন্ট্রাক্টর সহ যুক্ত করে আমাদের অমান্য করে জোর করে রাস্তা করে দিয়েছে। আমি থানার দেয়া ইদান করছি, জি জি করছি, থানাওয়ালা আগে দেখছে, দেখে প্রধানের কাছে বিচার দিচ্ছে, তোমরা এটা শেষ করো, আজ পর্যন্ত কোনো কবাসি গত। আপনি আগে রাস্তার ওইতে সময় রাস্তা দিছিলেন না, আপনার জায়গা দিছিলেন? হ্যাঁ হ্যাঁ আগে তো দিছি, আগে দিছেন, এখন আবার জোর করে আরো বেশি নিছে। জোর করে আর 3 ফুট বেশি বেশি নিছে। আর ওইদিকে কার জায়গা? ওইদিকে মহিলা প্রধানের জায়গা, বর্তমান প্রধান। হ্যাঁ বর্তমান যে মহিলা প্রধান প্রধানের। কি মনে করেন কি কারণে আপনার দিকে ঠেলছে জায়গাটা? ঠেলছে কি দিকে জায়গা একটু বাড়াইলো, প্রধানের জায়গা বাসাইছে। হ্যাঁ প্রধানের জায়গা বাসাইছে। কি নাম কইছেন আপনার? আমি নেশা। কি আপনার নাম? আমার নাম মিছিল মিয়া। কি চান আপনি এখন? আমি চাই আমি যদি একটু বিচার না চাইলে আমি আইলে আসতে যাবো, কেছিলাম। জায়গাটা আপনার নামে আছে না? জায়গাটা আমার মাকে নামে, বাবা আছে। কি করেন আপনি? আমি চাই কিছু বেশি। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন, যোগাযোগ 9856492846।